আমলাদের একটি অংশ দুর্নীত দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে এই অল্প সংখ্যক দুর্নীতিপোরণ আমলাদের জন্যে সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দুর্দিনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নিদর্শনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে সরকারি কর্মচারীদের স্থাপর অস্থাপর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মতার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে এসব ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি ক্ষমবে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই জন্য যে তিনি সিলেট এলাকার দাবি সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ ঢাকা সিলেট ছয়লেন সিলেট থাহমিল মহাসড়ক বাদাঘাট বাইপাস আহাওড়া সিলেট ডোয়ালগঞ্জ রেল লাইন বেগম ফজিতুল নাসা মেডিকেল বিশ্ববিদ্যালয় সদর হাসপাতাল ইত্যাদি প্রকল্প অনুমোদন করেছেন তবে কাজের অগ্রগতি দুঃখজনক কবে যে কাজগুলো শেষ ব্যস্তে একমাত্র আল্লাহ জানেন আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মাননীয় স্পিকার পঞ্চাশ বছর পর এই প্রথম সুরমা কুশেরা নদীর ড্রেজিংয়ের কাজ গত বছর শুরু হয় সেজন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ধন্যবাদ